সারা বছর প্রেক্ষাগৃহগুলোতে দর্শক খরায় ভুগলেও ঈদ এলেই জমজমাট হয়ে ওঠে সিনেপাড়া। তাই ঈদে সিনেমা মুক্তি দিতে আগ্রহী হয়ে ওঠেন প্রযোজকরা। গত রোজার ঈদে মুক্তি পেয়েছিল 8টি সিনেমা। এবার মুক্তির তালিকা থাকা সিনেমার সংখ্যা দ্বিগুণ। যদিও দেশে এখন চলমান হল মাত্র 150, তবু এখন পর্যন্ত ঈদে মুক্তির জন্য সিনেমার নাম ঘোষণা করেছেন 12টি সিনেমার নির্মাতারা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। আর দু সপ্তাহ পরেই ঈদ উল ফিতর। এ পর্যন্ত ঈদে যেসব সিনেমা মুক্তির বিষয় নিশ্চিত হওয়া গেছে, তার মধ্যে সবচেয়ে আলোচনায় আছে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের চলচ্চিত্র। গত ঈদের জমজমাট ব্যবসা সফল সিনেমার পর এবার আরো এক ব্লকবাস্টারের প্রত্যাশায় মুক্তি দেওয়া হচ্ছে রাজকুমার সিনেমা। রাজকুমার সিনেমা কিন্তু সবাইকে, অনেক বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমার মনে হয় যে গর্বিত করবে। মানুষকে কিন্তু ভাবাবে যে আরে আমাদের সিনেমা এত দূর চলে গেছে। এদিকে মনপুরা পর 2009 সাল থেকে কাজল রেখা নির্মাণের প্রস্তুতি শুরু করেন বরেণ্য নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম। দীর্ঘ 12 বছরের গবেষণা শেষে 2022 সালে শুটিং করেন। সিনেমাটি এবারের ঈদে মুক্তি পাবে। প্রায় 400 বছরের পুরনো প্রেক্ষাপটে ময়মনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত হয়েছে কাজল রেখা। কাজল রেখা মানুষের গীতিকার একমাত্র রূপকথা। 21টা পালার মধ্যে একটাই আপামর সাধারণের যে বিনোদন সেই সময়কার, সেটা এই সময়ও আমার কাছে প্রাসঙ্গিক লাগে। অন্যদিকে পটু সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করে ঈদে এর সম্ভাব্য মুক্তির ঘোষণা দিয়েছে প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া। নাম ভূমিকায় আছেন ইভান সাই। এছাড়া সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে জাজের আরেক সিনেমা মোনা জিন 2। এটিও ঈদে মুক্তি পাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ঈদে মুক্তির জন্য প্রস্তুত জাহিদ হোসেনের সোনার চরণ। রাজবুবলি অভিনীত দেয়ালে দেশ সিনেমাটি নির্মাণ করেছেন মিশুক মণি। ঈদ উল ফিতরে মুক্তির জন্য নিবন্ধিত হয়েছে এটি। অনুদানে সিনেমাটি পরিচালনার পাশাপাশি কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। নতুন জুটির রসায়ন দেখার জন্য মুখিয়ে রয়েছে দর্শক। দেয়ালের দেশ সিনেমাটি আমার কাছে অনেক ভালোবাসার, অনেক অন্যরকম একটি সিনেমা। কারণ এখানে দর্শকরা বুবলিকে যেভাবে দেখবে সেভাবে আগে দেখেনি। এদিকে আহারে জীবনে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে ঈদে এর মুক্তির কথা জানিয়েছেন নির্মাতা ছোটকু আহমেদ। সামাজিক টানাপোড়েনের এক ব্যতিক্রমী গল্পে অভিনয় করেছেন ফেরদৌস, পূর্ণিমা, সুচরিতা, মিশা সওদাগর, কাজী হায়াত সহ আরো অনেকে। অন্যদিকে এই ঈদে ওমর সিনেমার মুক্তিও নিশ্চিত। প্রধান চরিত্রে শরীফুল রাজ সহ আছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, নাসিরুদ্দিন খানের মতো বাঘা বাঘা অভিনেতা। এছাড়া ঈদে মুক্তি তালিকায় আরো আছে মোহাম্মদ ইকবাল পরিচালিত ডেড বডি, ফয়াজ চৌধুরীর মেঘনা কন্যা, আদর আজাদ দর্শন অভিনীত লিপস্টিক ও কাজী মারুফের গ্রিন কার্ড। দেখা যাক সব মিলে এবারও কি একচ্ছত্র আধিপত্য থাকে শাকিব খানের, নাকি ঢাকা ইন্ডাস্ট্রিতে চমক দেখাবে নতুন কোন সিনেমা। মারিয়াসেন, শোবিজ টুনাইট। আমি হব রাজকুমার।